তো হেই গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা রিয়াকশন ভিডিও। তো গাইস, আজকে যে ভিডিওটা চুজ করেছি কি বলবো, একদম হচ্ছে কলিজায় থাকা মানুষের একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আমাদের সবারই পছন্দের একজন মানুষ। তো ফিরে হাসান ভাইয়ের অ্যাকচুয়ালি বাংলাদেশের মানে সেরা একটি মানুষ, যে মানবিকতার ফেরিওয়ালা নামে অ্যাকচুয়ালি আপনারা চেনেন, আপনারা চেনেন অ্যাকচুয়ালি মানবিকতার ফেরিওয়ালা নামে। তো সেই মানুষটির আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি টাইটেলটি হলো শুকনো পদ্মার দেশ। হ্যাঁ, ভিডিওটার অ্যাকচুয়ালি আজকে টাইটেলটি হচ্ছে শুকনো পদ্মার দেশ। হ্যাঁ গাইস, তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো, না হলে জাস্ট কিছুই বুঝতে পারবো না যে ভিডিওটার মধ্যে ঠিক কি রয়েছে। তাই তোমরা স্কিপ না করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে যে ভিডিওটার মধ্যে ঠিক কতটা মোটিভেশন রয়েছে। হ্যাঁ, তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, অরিজিনাল ভিডিওর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই সেটাও একটু চেক আউট করবে, তো সেটাও একটু সাপোর্ট করবে। তো গাইস চলুন তাহলে ভিডিওটি দেখা যাক। আপনি আমার পানি খাওয়াইছেন, আপনাকে আমি কি দিব? পানি খাওয়াইছি। ম্যাপে দেখাচ্ছে যে নদীর মাঝখানে আমরা পানির মধ্যে আছি। চাল কিনে খাইতে পারি, গরিব মানুষ আমরা। আপনারা কি বিক্রি করেন? মানে এইপার থেকে দুধ নিয়ে ওই সাইডে বিক্রি করেন? সামনে কি পানি আছে? তা আপনি সাইকেল নিয়ে কেমনে আসুন জানি দিক দিয়ে? ঠিল্লা আমরা আগাই ওই মাটির রাস্তা। আচ্ছা ঠিক আছে। মোটরসাইকেল পানি হয়ে গেল তো সমস্যা। আরে আল্লাহ বড় সমস্যা। আচ্ছা আপনি দাগে দাগে আমি যাবো, আপনি সামনে আগান। পুরা মরুভূমির মতো লাগতেছে এখানে। এটা আসলে হচ্ছে পদ্মা নদী, পদ্মা নদীর পানি সংকটের কারণে এগুলো এখন পুরা চরে চর হয়ে গেছে, চারদিকে শুধু মরুভূমির মতো লাগে। তা আপনারা যদি ম্যাপে দেখেন তাইলে দেখেন যে এই যে আমরা এখন পানির মধ্যে আছি, ম্যাপে দেখাচ্ছে যে নদীর মাঝখানে আমরা পানির মধ্যে আছি, কিন্তু এই হলো মানে সিচুয়েশন যে এলো মরুভূমির মতো হয়ে আছে। এইদিকে তো একদম এটাই আমরা পার হয়ে আইসি। আমরা যাব এই যে এই সাইড থেকে আমরা আসছি সোজা এইখানের, এই যে বাংলাদেশের অংশ এই দাগ যেটা দেখা যায় এটা হচ্ছে ইন্ডিয়া। আমরা এই গ্রামটাতে যাব, এখানে একটা যে মসজিদ আছে দেখা যায়। আসি রে ভাই, আসি আসি আইসি। হ্যাঁ আইসি। আসসালামু আলাইকুম। এই যে আপনার বাসায় বেড়াইতে আসছি। কি রান্না করতেছেন আপনি? আপনি কি কাজ করেন আপনারা? ধান কাটা। ধান কই? ধান কাটা হয়েছে যে উপরে মাইয়া মইলছে সব।
আচ্ছা আপনার বাসা হচ্ছে ওই যে রাজশাহী ওই সাইডে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এইখানে এসে কি এই ধান কাটার কাজ করে? হ্যাঁ। ও ধান কাটা কাজ করছি আর দুদিন হইলে মনে করেন যে মোলা হবে, মোলা হইলে আমরা ওই সোমবারের দিকে বাড়ি যাব। বাড়ি যাবে? হ্যাঁ। তো এখন এখানে থাকার জন্য করছেন? হ্যাঁ এখানে থাকার জন্য। ও এখানে কয়জন থাকেন আপনারা? এখানে 13 জন। 13 জন? 13 জন। আচ্ছা 13 জন, বাচ্চা কাচ্চা নিয়ে 16 জন। বাচ্চা কাচ্চা নিয়ে 16 জন থাকেন এখানে? কয় টাকা পান আপনি? অনেকে টাকা না তো ধান, মানে ওই ধান আপনাদের নিজেদেরই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই ধরেন যে মুনে মুনে ধরেন যে ওই 5 কেজি করে। আচ্ছা আপনারা কাইটা দেন, এক মন ধান কাইটা দিলে ওনারা আপনাদের 5 কেজি দেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই সিস্টেম, মানে টাকা দেয় না ধান দেয়? ধান দেয়। এই ধান আপনারা নিয়ে ওইখানে বিক্রি করেন? বিক্রি না, খাইতে নিয়ে এসেছি না, আমাদের খাওয়া লাগবে না, চাল কিনে খাইতে পারি, গরিব মানুষ আমরা। ও আচ্ছা। হ্যাঁ আমার মাথায় তো নাই, আমরা ছোটবেলার থেকে চাল কিনা খাই। আমরা এই ধান কাটবো, ধান কেটে নিয়ে যাবো, নিয়ে যাই শুকনে সিদ্ধ শুকেন করবো, করে চাইল করবো, চাইল করে মনে করেন যে এই বর্ষাতে বর্ষা লেগে যাবে, তখন এই বর্ষাতে ওই খাবে আর মনে করেন যে কাজ কাম করবে। এই একবার আইসা আপনি 5 কেজি করে কয় কেজি চাল পান, কয় কেজি ধান পান? এক আধজনা? ওরে মা, এক আধজনা 16 মন 17 মন? আপনি আপনার 16 মন 17 মন পান? এক কাজনাই। এক মনের দাম কত? এক মনের দাম এখন তো মনে করেন যে এক মনের দাম এখন 1400-1500। আর ওইদিকে আপনি এমনিতে কি কাজ করেন? ওখানে ওই ট্রেনের কাজ, রাজশাহী তো দেখছেন কেমন, ড্রেন আর সড়ক, ড্রেন আর সড়ক। হ্যাঁ ড্রেন সড়ক ওগুলো পরিষ্কারের কাজ টাজ করেন? না ঢালাই। ঢালাইয়ের কাজ করেন? ঢালাই, ঢালাইয়ের কাজ। ও আপনি তো মেলা কষ্ট করেন দেখো। হ্যাঁ ঢালাই, ও ঢালাই কাজ করতে করতে আমি বলছি যে না, এ ঢালাই কাজ করলে তো সারা জীবন কাজ করে যাচ্ছে, ধান নিয়ে আসলে তা মনে করেন যে 2-3 মাস বসে থেকে খাইতে পারবো। আচ্ছা দিয়ে এই ঢালাইয়ের কাম বাদ দিয়ে মিস্ত্রিকে বুঝলে চলে আসলো যে ভাই আমি ধান কাটতে গেলো, এক মাস হয়তো আমার দেরি হতে পারে, আমি ধান কেটে এসে গা কাজে লাগবে। আমার পানি দিচ্ছে লাগছে, আমার একটু পানি খাবার আসেনি? পানি তো না হয়নি মনে হয়, পানি পানি বালু মরুভূমির মতো হয়ে রয়েছে চটটা, এটা আসতে অনেক কষ্ট হয়েছে, আমার কাছে তো পানি ছিল না। আপনি সামনে কোরবানি ঈদ আসে না, ঈদে গোস্ত রোস্ত কিনবেন, ওই আপনার মেয়ের জন্য একটু কেনাকাটা করবেন, আর আপনিও কিছু কিনে টিনে খাইবেন। মিউজিকটা অসাধারণ।
পাশে রাখা সব গাইজ কি বলো ভিডিওটা আমরা ফাইনালি শেষ পর্যন্ত দেখলাম। অ্যাকচুয়ালি ভিডিওটা দেখার পর যেটা বুঝলাম কি কারণে অ্যাকচুয়ালি ফিরোজান ভাইকে মানবিকতার ফেরিওয়ালা বলা হয়, মানে জাস্ট এই ভিডিওটা না দেখলে জাস্ট আমরা বুঝতেই পারতাম না অ্যাকচুয়ালি যে ফিরোজান ভাইকে ঠিক কেন মানবিকতার ফেরিওয়ালা বলা হয়। সত্যি ফিরোজান ভাইকে দেখলে মনে হয় আমরাও যেন অপরকে গিয়ে একটু সাহায্য করি, তাদের পাশে দাঁড়াই। সত্যি কথা বলতে একদম ভেতর থেকে ইন্সপায়ার হই। হ্যাঁ অ্যাকচুয়ালি ইন্সপায়ার হই, কারণ ফিরোজান ভাই এতটা পরিমাণে গরিব মানুষের পাশে দাঁড়ায়, এতটা পরিমাণে হেল্প করে, ঠিক আছে, সাহায্য করে, সাহায্য করে বিপদে বলা ঠিক নয়, মানে অ্যাকচুয়ালি মানুষের পাশে দাঁড়ায়। কারণ সে যে মানে গরিব মানুষ যখন সে যখন একটু মানে ক্ষুধার্থ বা কি বলুন হয়তো মানে তার সংসার চালাতে পারছে না, টেনে টুনে চালাচ্ছে, তখন ফিরোজান ভাই সেই মুহূর্তে তার মানে কিছু অর্থ দিয়ে মোটামুটি সাহায্য করে, গরিব মানুষের পাশে দাঁড়ায়, একদম দেবতার মতো বলতে গেলে তার পাশে দাঁড়ায় গিয়ে। তো তোমরা সবাই তো জানো এক নামেই চেনো মোটামুটি মানবিকতার ফেরিওয়ালা নামে, এই জন্যই অ্যাকচুয়ালি বলা হয়। তো গাইস আমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট স্যার খুব 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 বন্ধুদের মাঝে করে দিন। আর হ্যাঁ গাইস এখন যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কারণ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। গাইস তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রিয়াকশন নেই। তো চলো বাই।